ঝর্ণা, আমরা মনে হয় সেই আকাঙ্ক্ষিত শানবন্দর ঘাটে এসে পৌঁছে গেছি দাদা। এই মানজা ব্যথা করতেছে রে, কেন ব্যাঙ্গারি চুরি আইতে আইতে? এই কখন ব্যাঙ্গারি দিয়ে আসলাম? আমরা তো হেঁটে হেঁটে আসলাম। তা ওহারে মনে হয় যে আড়ার দিশা হয়নি দাদা। দেখো দেখো, হ্যাঁ ওই তো, ওই তো এক ঝাঁক দুষ্টুমের দল, ওখানে দল বেঁধে স্নান করছে। তুই মেয়া কোনো দাস ব্যক্তি না, নানির দেখতেছি আমি। আরে না, তাহলে ওইখানে সবাই আছে। তাহলে দাদা শোনো না, তুমি আমাকে একটি কাজ করে দাও। এত আবার কি কাম? এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, তাড়াতাড়ি বসিতে আধার কেটে দাও। যেটা তারি দে, ছোট বড় কষ্টা মার দর দশটা, অড্ডা খাস না মাড্ডা ধরিস না, বসি ভাইয়া বুঝা ভাইয়া বাচ্চা নি হামুনা। এটা কেমন দোয়া বললে? তো কইলাম মন্ত্র কইলাম, এরকম মন্ত্রই মাছ ধরবে? মাছ ধরবো না, ব্যক্তি দেহিস। দেখি রো। আর শোনো, তুমি কি বসি কি করে ফেলতে হয় জানো? তোমার কাছে আবার হি খুন রাখবো তাই নাকি? এই যে দাও বসি কি ভাই ফালাই, দেখি তো তুমি ফেলো। আরে বোকা, এমন করে কেউ বসি ফেলে? তুমি আমার কাছ থেকে দেখে নাও কি করে বসি জলে ফেলতে হয়। শিপ এই শিপ, ঠিক আছে, এটা এরকম করে হাতে রাখতে হয়, আর আধার সহ বসি এমন করে জলে ফেললেই তো একটা বড় মাছ ধরবে, তাই না? আর দাদা তোমাকে একটি কথা বলি, আমরা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কিন্তু একটি কথাও বলা যাবে না। একটা কথা কোন যাবো? তাহলে মাছ চলে যাবে, মাছ যাবো গা, একদম চুপচাপ নিরিবিলি থাকবে। একটা কথা কোন যাবো না, রাও করুন যাবো না, না একদম চুপ। হ্যাঁ মাছ যদি ধরে তো টানে তুলুন রাখবো না। আমি কি বলেছি? কথা তো কই নাই। কি বললে এটা? আলাপ করলাম। চুপ, একদম চুপ। লক্ষ্মীন্দর রে, হ্যাঁ বলো। হাইরি হাইরি, দেখ মাছেও সরকারি নিয়ম মানে রে। কি করে বুঝছ না? না তো, ওই যে জন্ম নিবন্ধন আছে না? জন্ম নিবন্ধন? হ্যাঁ। এটা আবার কি? ওই যে কি জানি কয় মা বড়ি কয় হিনে খায়। চুপ, মাছ কখনো মায় বড়ি খা? তাইলে মাছের উৎপাদন কমলো কে? আরে পাগল, বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমলা মাছ আর ছোট ছোট মাছগুলি ধরে ফেলছে বিদায়, আমাদের দেশের মাছের উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে, এই জন্য। কথা কইছনি? তুমি এমন কথা বলো না দাদা। কথা কইলি কইল মাছে ধরবো না? কথা বললাম তো, তুমি কথা বলো না। একবারে সে দেখে যাওয়া মা, কাকে কি বোঝালাম? কত সুখে আছি সাথি, একবারে সে দেখে যাওয়া মা, কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গিয়াছি। কি বললাম আমি? যতক্ষণ মাছ ধরবে একটি কথাও বলা যাবে না দাদা। আমি তো একটা কথাও কই নাই গো। কি বললে তুমি? তখন তো আমি মনের সুখে একটা গান কইলাম। গান কি কথা দিয়ে হয় না? গান তো কথা দিয়ে হয় না, গান হয় সুরে সুরে। চুপ, গান কথা দিয়েই হয়, একটা শব্দও করা যাবে না। আর যদি করেছিস, এই বর্ষিতে মাছ ভরবো না, তোর পিঠে আমি ভাঙবো বলে দিলাম। এই এটা কি করলি? মিছাতা কবি নহন, কথা কই নেই। এটা কি করলি? শব্দ যে হলো, আমি বলেছি যে শব্দও করা যাবে না, তাহলে এটা কি হলো? তা কি করছিস তুই? ক পাত মারলি কেন? মিছাতা কবি দেখছ? এই পাত কি কখনো দেখা যায়? দেখা যায় না, কালার নাই দেখা যায়। আরে বাজে গন্ধ, দুর্গন্ধ দাদা। চাইছেন কইরি বই করি কি? কেমনটা লাগে দাদা? বলে কি এবার একটু চুপটি করে বসিটা ফেলো। সেই কত বেলা হয়ে গেল, এখন অবধি একটা মাছ ধরতেই পারলাম না। আসলে যদি মাছ না নিয়ে যাই, মা তো আমাদের ধরে মারবে। আও মাছ, আও আও। কত কিছু বলে আসলাম মাকে,
বলছো কি? ওই যে দেখাতে তো সেরকম দেখাটি, চল চল ওখানে গিয়ে চান করি। হরে কলসি কাঁখে লয়া দিবে ফুলহাজাই জমো অনহারে গাঠে রে ওরে। Thank you.